সময় ব্যাপক জালিয়াতি করা হয়েছে। জালিয়াতির বিষয়টা আমরা আজ মানববন্ধন কর্মসূচির অপকর্মের অংশগ্রহণকারী শিক্ষকের বিচার করতে হবে, অন্যথায় আমরা অভিভাবকরা আমরণ অনশন এর মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। এই প্রথমই সার্টিফিকেট এই প্রথম ওরাই করবে, তাহলে সেই কষ্টের কোনো 1 থেকে 14 পর্যন্ত ওদের কোনো এ প্লাসই নেই। রুমে যা তোরা।